হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। আজকে আমি হারমোনিকার ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট ট্রিভিয়া বলতে পারেন বা এমনি জানার জন্য, ইটস নট এ টিউটোরিয়াল। ব্যাপারটা হলো হারমোনিকার টিউনিং। হারমোনিকা তো টিউন করার ব্যাপার তেমন নেই। যারা ডায়াটনিক বাজান তারা তো একটা জাস্ট টিউন করে দেওয়া থাকে, সেটা নিয়ে বাজাতে হয়, দ্যাটস অল। বা যারা ক্রোম্যাটিক বাজান তারা হয়তো স্লাইডার প্লেট উল্টায় নিয়ে ওভাবে বাজাতে পারেন, আইরিশ টিউনিং বলে সেটাকে। তো যাই হোক, টিউনিংয়ের ব্যাপারটা হলো যে হারমোনিকা বেসিক্যালি দুটো টিউনিংয়ে পাওয়া যায়। একটা একটু বেশি পপুলার, সব জায়গায় পাওয়া যায়, আর একটা রেয়ার, এখন রেয়ার হয়ে গেছে, দ্যাট ইজ সোলো টিউনিং। আমরা নর্মালি যেগুলো বাজাই সেগুলো হচ্ছে রিক্টার টিউনিং, যেমন এই সি স্কেলের এই ডায়াটনিকটা, এটা রিক্টার টিউনিং। নোটগুলো সব ক্রমান্বয়ে ক্রনোলজিক্যালি পাশাপাশি বসানো। রিক্টার টিউনিং এরকম, আপনি এখন রিক্টার টিউনিংয়ের যে কোনো হারমোনিকা, ট্রেমোলো বলেন ক্রোমাটিক বলেন, যেটা ট্রেমোলো একটা, এটাও তাই। আবার যদি আমি ক্রোমাটিক বাজাই সেটাও নোটগুলো পাশাপাশি দেওয়া থাকবে একদম। ইভেন এই যে পিচ্ছি হারমোনিকা, এটা লুকস লাইক এ টয়, এটাতেও বাজানো যায়। যাই হোক, এটাতেও কিন্তু রিক্টার টিউনিং আছে। সো রিক্টার টিউনিং আপনি যেদিকেই দেখবেন হারমোনিকা সবই প্রায় রিক্টার টিউনিং। সোলো টিউনিংটা হলো যদি আপনি 24 হোল ক্রোমাটিক হারমোনিকা কিনতে চান, বা যদি ট্রেমোলো কিনতে চান সেক্ষেত্রে আপনার কাছে চলে আসতে পারে বাই অ্যাক্সিডেন্ট কখনো। তো সোলো টিউনিংটা হলো সেই রকম করে ক্রমান্বয়ে নোটগুলো পাশাপাশি সাজানো নয়, বরঞ্চ কিছুটা আলাদা আলাদা করে, সায়ের পরেই রে না করে সায়ের পরে আগে নি তারপরে পরের রে, এভাবেই সাজানো। এটা অ্যাকচুয়ালি এভাবেই হারমোনিকার শুরুর দিকে টিউনড হতো, রিক্টার টিউনিং অনেক পরে এসেছে। তো আমার কাছে একটা স্পেশাল হারমোনিকা আছে, এটা হচ্ছে সোলো টিউনে ট্রেমোলো। এটা একদিন গিফট করেছিলেন আমাকে প্রবাবলি আজ থেকে কত 9-10 বছর আগে, 2009 সালে মেবি। তো এটার বৈশিষ্ট্যটা হলো এটা নোটগুলো রকম ক্রমান্বয়ে সাজানো নয়। আমি একটু বাজিয়ে দেখাই, যেখানে সাইড পরে রে বাজার কথা সেখানে আগের ধা বানি বসছে। সরি, আমার একটু গলায় প্রবলেম হয়েছে। সাইয়ের দুটো হোল পরে আমি যে রে পাচ্ছি, আবার সাটা আসে নিয়ে আগের হলে। সো একটু অন্যভাবে সাজানো। আমরা যারা রিক্টার টিউনিং বাজিয়ে অভ্যস্ত তারা এটা রপ্ত করতে তাদেরকে বেশ বেগ পেতে হবে। এটা এটা নিয়ে আমি আজকে বলছি কারণ অনেকে 24 হোল ক্রোম্যাটিক কেনেন, ব্যবহার করেন, তারা পরবর্তীতে 12 হোল ক্রোম্যাটিকে সুইচ করতে গিয়ে একটু অসুবিধায় পড়েন, বিকজ তারা ওটাতে অভ্যস্ত হয়ে গেছেন। আবার যারা প্রথম ক্রোম্যাটিক কিনছেন, এতদিন ডায়াটনিক বাজাতেন, ডায়াটনিক কিন্তু রিক্টার টিউনে, ক্রোম্যাটিক যখন কিনছেন তখন হয়তো বাজেট বেশি নেই, একটা টাওয়ার কিনে নিলেন, টাওয়ার কিন্তু সোলো টিউনিংয়ে। টাওয়ারে আপনি যখন বাজাবেন নোটগুলো দেখবেন পাশাপাশি বিন্যাস করা নাই, একটু দূরে দূরে, এটাই বেশি পার্থক্য। আর এমনিতে আওয়াজ মোটামুটি সেম, এটা যে আমি সোলো টিউন বলে যে আওয়াজ খারাপ বা বেশি ভালো এরকম কিছু না, নর্মালি বাজে। ইভেন
এটা যে কোনো ট্রেমোলোর মতো আওয়াজ। সো এটাই বেসিক্যালি পার্থক্য। আর আরেকটা জিনিস আমি দেখাই, দ্যাট ইজ আইরিশ টিউনিং। আইরিশ টিউনিংটা কি, 12 হোল ক্রোম্যাটিকে বা 10 হোল ক্রোম্যাটিকে আমরা আমরা যখন বাজাই সি সি, পরে স্লাইডের চাপে সি শার্প, ডি ডি শার্প এরকম, বা পরবর্তী যে শার্প নোটটা সেটা আসে, এটাকে আমি যদি এখন উপরের মাউথপিসটা স্ক্রুগুলো আছে এটা খুলে স্লাইডারটাকে উল্টায় দিই, তাহলে এখানে একটা পিন থাকে, পিনটা ইউজুয়ালি অন্যান্য ক্রোম্যাটিকে সাইডে থাকে, যার কারণে উল্টানো সম্ভব হয় না, উল্টালে ওপর সাইডটা ফুটো করতে হয় এই স্লাইডার প্লেটে। কিন্তু হোনার সুপার হারমোনিকা বা হোনার বেশিরভাগ হারমোনিকা যেটা হয়, পিনটা মাঝখানে থাকে, ফুটোটাও মাঝখানে থাকে, তার মানে আপনি ইজিলি উঠতে পারবেন। তো উল্টানোর ফলে হয় কি, হারমোনিকাটা হয়ে যায় সি শার্প আর স্লাইডার চাপলে আসে সি। এটাকে আইরিশ টিউনিং বলা হয়, কারণ হচ্ছে আইরিশ মিউজিক যেটা সেটা বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাটের উপর নির্ভরশীল। আমরা যেমন বাজাতে বাজাতে শার্পে চলে যাই, আইরিশ মিউজিকে ব্যাপারটা ঠিক উল্টো, বাজাতে বাজাতে ওরা ফ্ল্যাট এনে, বা আমরা যারা স্বরলিপি সিস্টেমে বাংলায় বাজাই তারাও কিন্তু দেখবেন হারমোনিয়ামে গান বাজাতে বাজাতে যে নোটটা বাজাচ্ছে তার আগের নোটটা টাচ করি, জাস্ট অলঙ্করণের জন্য, বাট ব্যাপারটা ওরকমই, শার্পের বদলে ফ্ল্যাটের উপর আমরা তখন ডিপেন্ড করি এরকম। আইরিশ টিউনিং আর নর্মাল টিউনিং এটা হচ্ছে পার্থক্য, একটাতে নর্মাল থেকে শার্প হয়ে যায় আর একটাতে শার্প থেকে আবার নর্মালে চলে আসে। এটা বাজাতে বেশ সুবিধা হয়, আমরা যারা স্বরলিপি সিস্টেমে বাজাই, স্বরলিপি সিস্টেমে বাজাতে গেলে কী করি আমরা, সা সাই পরে কোমল রে, আমরা কিন্তু বলি না একটা সা শার্প, আমি বলি রে আগেরটা, রে কোমল তারপরে গা, সা কোমল রে রে তারপরে কোমল গা গা এভাবে। সো সায়ের পরে যদি আমি এখন ড্র করি রে আসছে, কিন্তু কোমল রে যদি করতে হয় আমাকে নর্মাল টিউনিংয়ে আবার ব্লো করে সায়টা চাপতে হবে। কিন্তু আইরিশ টিউনিং করতে গেলে, আইরিশ টিউনিংয়ে যদি আমি কোমল রেটা আনতে চাই, ব্লো ড্রয়ের সিকোয়েন্সটা একই থাকছে, জাস্ট আমাকে স্লাইডার চাপার সময় ব্যাপারটা লক্ষ্য করে কোথায় স্লাইডার চাপছে এটা ঠিক করে নির্ণয় করতে হয়। সো যেটা বলছিলাম, রিক্টার টিউনিং আপনারা ব্যাপারটা খেয়াল রাখবেন, রিক্টার টিউনিং আর সোলো টিউনিং যখন আপনারা 24 হোল ক্রোম্যাটিক কিনবেন তখন প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনি একটা সোলো টিউন হারমোনিকা কিনতে যাচ্ছেন এবং সেটার মতো করে বাজাতে হবে, এটাই পার্থক্য।